শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি ব্যস্ততাময় সকাল সকাল শুধু নয়, সারাটা দিন এবং সন্ধে রাত 8টা পর্যন্ত। তো দেখো আমি কী কী করছি। অ্যাকচুয়ালি এখন এসেছি ছাদে, এখন বাজে 9টা, 9:30 এরকম। আমি উপরে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরের কাজকর্ম করতে, মানে পুজো করতে এই আর কি। আর সেখান থেকে আমার একটা ভিডিও শ্যুট, আর এই যে এগুলোকে বলে বলা হয় যে শামুক খোল, অনেকে আবার সারস বলে, আমিও বলি মাঝে মধ্যে। তো আমার ছাদ থেকে কিন্তু এরা, মানে এদেরকে পরিষ্কার দেখা যায়। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে আগে ধান চাষ হতো, এখন খুব একটা হয় না। তো সেই সমস্ত মাঠ তো এখন ফাঁকাই পড়ে রয়েছে, সেই সমস্ত জমি। তো সেখানে এরা প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে আসে, আর আমি ওদেরকে ভিডিও করি। তো যাই হোক, সকালটা শুরু হলো এরকমভাবেই। তো এরপরে চলো, আমার মান্থলি খাবার রয়েছে, তো মান্থলি খাবারের ভিডিওটা আমি যেহেতু আজকে প্রচণ্ড ব্যস্ত, তো সেই জন্য সেই সমস্ত ভিডিও আর করছি না। সকালবেলা মান্থলি খাবার চলে গেছে, মানে 12টার দিকে, আর তারপরে আমি একটু লাঞ্চ করেই কাজকর্ম শুরু করে দিয়েছি। ফ্রাইড রাইসটা করে নিয়েছি, তো ফ্রাইড রাইস করাটা আমি আর তোমাদেরকে দেখালাম না, সিম্পল রেসিপি আমি তোমাদের আমার চ্যানেলে অনেকবারই দেখিয়েছি বোধহয়, একবার তো ভালোভাবে ভিডিও করে দিয়েছি, আরও অনেকবারই দেখিয়েছি রেসিপি। তো দেখো আমার এখানে আছে টোটাল 50 জনের মতো ফ্রাইড রাইস, দুটো পাত্রে আমি রেখেছি। আর অভিজিৎ এই যে ফয়েল নিয়ে, কন্টেনার নিয়ে বাইরে উঠোনে একটা মাদুর পাতা রয়েছে, ওখানে আমার এক কাকি শাশুড়িমা রয়েছেন, তো ওনার কাছে দিচ্ছে আর কি ফয়েল, ওই হ্যাঁ পাউচগুলো, ফয়েলের পাউচ আর অ্যাকচুয়ালি। আর আমি এখানে গ্যাসে, গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি, সাদা তেল দিয়েছি। আমি এখন চিকেন পকোড়াগুলো ফ্রাই করে নেব, মানে চিলি চিকেনের জন্য যে পকোড়াগুলো ফ্রাই করতে হয় সেগুলোই অ্যাকচুয়ালি। তো দেখো চিকেন পকোড়াগুলো কিন্তু আমি খুব একটা ছোট করি না, রেস্টুরেন্টে দেখেছি অনেক রেস্টুরেন্টেই প্রচুর ছোট করে দেয়, এবং বাইরে শুধু ময়দার গোলাটাই বেশি পরিমাণে দেয়। আমি কিন্তু এরকম একবার একদমই করি না, তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরের কোটিংটা নামমাত্র আমি দিয়েছি, দিতে হয় তাই দিয়েছি, বাট আমার চিকেন, মানে চিলি চিকেনের পিসগুলো যথেষ্ট বড়। তো আমি এরকম নিজেও পছন্দ করি, আর যখন আমি হোম ডেলিভারি করি তখন আমি এরকমভাবেই দিই, চিলি চিকেনের পিসগুলো আমি কিন্তু একেবারেই ছোট করতে পছন্দ করি না। আর এখানে দেখো আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রেখেছি, কিউব করে কেটে ভেজে রেখেছি। আর ওদিকে অভিজিৎ, আমার মেয়ে দেখো খেলা করছে, একটা থালায় পাতা টাতা ছিঁড়ে নিয়ে খেলা করছে, আবার মিথ্যে মিথ্যে খাচ্ছে। আর অভিজিৎ ওখানে ফয়েলে ফ্রাইড রাইস প্যাক করছে, আর আমার কাকি শাশুড়িমা, মানে পাড়ার এক কাকি শাশুড়িমা, তো উনি ফয়েলের উপরে যে ঢাকনাটা ওটা দিয়ে উনি ফয়েল পেপারটা সিল করে দিচ্ছেন। তো আর আমি চিলি চিকেনটা এখনও করে পারিনি, চিলি চিকেনের কাজ চলছে, আর ওরা ওদিকে ফ্রাইড রাইসটা প্যাক করছে। তো দেখো আমার পকোড়াগুলো ভাজা চলছে, ভাজা এখনও কমপ্লিট হয়নি, এখন অনেকগুলো বাকি রয়েছে। তো দেখো এখানে আমার 50 জনের অর্ডার ছিল, তো 50 জনের চিলি চিকেন তো আমি এই যে এখন ফুটছে, 50 জনের চিলি চিকেন তো করেছি, আরও দু একজনের জন্য একটু বেশি পরিমাণে করেছি, কারণ আমার মেয়ে রয়েছে, তো সেই কারণে আমি অন্তত দুজনের জন্য একটু বেশি করে করেছি। তো দেখো চিলি চিকেন কিন্তু আমার একদম কমপ্লিট। আর এবার চিলি চিকেনটাও প্যাক করে ফেলতে হবে, আর চিলি চিকেনটা আমাকেই প্যাক করতে হবে, কারণ ফয়েলের যে পাউচ রয়েছে ওখানে, মানে আমি প্যাক না করলে অভিজিৎ বড্ড ফেলে দেয়, মানে ওর এগুলো প্র্যাকটিস নেই আর কি। তো যাই হোক তোমরা দেখো আমি এগুলো প্যাক করছি, আর অভিজিৎ গার্ডার দিয়ে প্যাকটা কমপ্লিট করছে।
কিন্তু প্রায় কমপ্লিট কাজ। এখানে ফ্রাইড রাইস সব প্যাক করা হয়ে গেছে আর আমার চিলি চিকেনও প্যাক করা প্রায় কমপ্লিট। তো এবার সন্ধে হয়ে গেছে, চলো বিরিয়ানির জোগাড় করতে হবে। আর এই যে বিরিয়ানির আমি লেয়ার করেও ফেলছি, এখনও লেয়ার কমপ্লিট হয়নি। তো একদম একদম নিচে তো আলু আর চিকেন দিতে হয় জানো, আর এর উপরে রাইস, মশলা, চিকেনের জুস, বাটার, ঘি, খোয়া ক্ষীর, দুধ, তারপরে স্যাফরন ভেজানো যে দুধ, ওগুলো সব কিছু আমি মিশিয়ে দিচ্ছি একে একে। আর আমার বিরিয়ানির রেসিপি তো চ্যানেলে অলরেডি রয়েছে, আর সেই কারণে কিন্তু আমি রেসিপিটা দেখাচ্ছি না, ঠিক আছে? তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এই বিরিয়ানিটা আমার রাত 9টার সময় ডেলিভারি করতে হবে, আর 9টার দিকে আমার মেয়েকে আবার খাওয়াতেও হয়, তো একদম বাচ্চা মেয়ে তো, ঘুমও চলে আসে, আর সারাদিন যেহেতু ওকে টাইম দিতে পারছি না, তো আমাকে পেলেই তো আর ছাড়বে না। তো সেই কারণে আমি যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাটা রেডি করার চেষ্টা করছি। এখন বাজে রাত 8টা, আর বিরিয়ানিটা আমি সবসময় চেষ্টা করি মাটির উনুনে করার, কারণ ছাইটা উপরে দিলে খুব ভালো একটা স্টিম হয় আর বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়। তো সেই কারণে কিন্তু আমি আজকেও চেষ্টা করব, মানে আজকে যারা নিচ্ছেন বিরিয়ানিটা ওনারা আমার হাজব্যান্ডের একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর কি, তো যার জন্য কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট আমাকে করতেই হবে। আর সেই কারণে রাত হয়ে গেছে কিন্তু আমি উনুনেই যাব, এটা আমি গ্যাস ওভেনে করব না। তো তোমরা দেখতে থাকো যে উনুনে আমি বিরিয়ানিটা করছি, মানে স্টিমে বসাচ্ছি আর কি। গ্যাস ওভেনে করলে যে পারফেক্ট হয় না সেটা একেবারেই নয়, কিন্তু উনুনে করলে আমার মনে হয় একদম পারফেক্ট হয়, মানে একদম আর 1%ও বাকি থাকে না আর কি পারফেক্ট হতে। তো সেই কারণে নিচ থেকে যেমন আগুন দরকার বিরিয়ানির পাত্রের, তেমন বিরিয়ানির পাত্রের উপর থেকেও কিন্তু তাপ দরকার। দুদিক থেকে যদি তাপটা হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্টিমটা একদম পারফেক্ট হয়, ঠিক আছে? তো চলো আমরা এখন আটা দিয়ে বিরিয়ানির পাত্রটা সিল করে নিচ্ছি, তো এরপরে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে তো আমরা এখন মাটির উনুনে খুব একটা রান্না করি না, তো উনুনের অবস্থাও খুব একটা ভালো নয়, জানি না যে জ্বলবে কি না কাঠ দিয়ে জ্বালালে, দেখা যাক, চেষ্টা তো করছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর উনুন তো মোটেও জ্বলতে চাইছিল না। শেষে আমি খেজুরের পাতা, না সরি, খেজুরের পাতা না, নারকেলের পাতা দিয়ে মানে উনুনটা জ্বাললাম আর কি, কারণ শুধু কাঠে তো একদমই জ্বলছিল না, বাঁশ রয়েছে, অন্যান্য সরু সরু কাঠ রয়েছে, গাছের ডাল রয়েছে, তবু উনুন জ্বালাতে পারছিলাম না, তো শেষে নারকেলের পাতা দিয়ে উনুনটা জ্বালাতে পারলাম শেষে। তো যাই হোক, আমার একটুখানি 30 মিনিটের জন্য উনুনটা জ্বালানো দরকার ছিল, তো 30 থেকে 35 মিনিট আমি স্টিমে বসাচ্ছি, আর এরপরে আমার উনুন না জ্বললেও চলবে, এমনি বসিয়ে রাখলেও হবে। আমি স্টিমে বসাই টোটাল 45 মিনিটস। তো প্রথমে 10 মিনিট আমি উনুনটা জ্বালি, আর তারপরে উনুন জ্বালি না, ওই ওই যে ছাইটা হয় না, তো সেই ছাইয়ের আগুনেই, মানে ছাইয়ের যে গরমটা হয়, তাপটা হয়, তাতেই বিরিয়ানিটা হয়ে যায়। আর আমি যদি 45 মিনিটস উনুনটা জ্বাল দিই, মানে কাঠটা জ্বাল দিই, তাহলে কিন্তু বিরিয়ানি একদম পুড়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে আমি 10 থেকে 15 মিনিট আগুনটা জ্বালি, তো এরপরে আর জ্বালি না, ওই আগুনেই হয়ে যায়। তো আমি একটা হাতা নিয়ে এসেছি এখানে, ওই যে হাতাটা দেখতে পাচ্ছ, তো ওই হাতা দিয়ে আমি ছাই তুলি, অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ ছাইও লেগেও রয়েছে, তো ওই হাতা দিয়ে আমি এখন উনুন থেকে ছাই বের করব, যে জ্বলন্ত ছাই রয়েছে সেটা বের করব, বের করে আমি পাত্রের উপরে দিয়ে দেবো। তো দেখছো কেমন আমি ছাইগুলো পাতের উপরে দিয়ে দিচ্ছি, তো এরকম করলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয়। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো অপশন থাকে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো যে আমি সত্যি বললাম কিনা, ঠিক আছে?
তোমরা দেখো আমি বিরিয়ানির পাত্রর সিলটা খুলছি, মানে ঢাকনাটা খুলছি, তোমরা দেখতেই পাবে যে কেমন স্টিমটা হয়েছে। দেখো সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা ধোঁয়া বের হচ্ছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, তোমরা তো সেটা ফিল করতে পারছো না, আমি তো পাশেই রয়েছি আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি এখন ডিমগুলো তুলে ফেলবো, যে কটা আমার বাক্স রয়েছে তো সেই বাক্সগুলোতে আমি ডিমগুলো এখন তুলে ফেলবো, কারণ সবার আগে ডিম আর আলু তুলতে হয়, তারপর চিকেন তুলতে হয়, কারণ ডিমগুলো কেটে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য ডিমগুলো আমি পাত্রে তুলে ফেলছি আগে, মানে খামের ভেতরে। বিরিয়ানি প্যাক করা প্রায় কমপ্লিটের পথে, আর এই ছিল বন্ধুরা আমার সারা দিনের ভিডিও। তোমরা জানিও যে তোমাদের আমার ভিডিও কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে খুব সহজে সেটা পৌঁছে যায় এবং আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করবার উৎসাহ পাই। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর তোমরা সবাই অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো এখনকার মতো তবে চলি, টাটা।